আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি আইনুন নাহার। শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদেরকে আপনাদের সরকার কর্তৃক নির্ধারিত যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটির উপরে আপনাদের ক্লাস নিব, যেটা আপনাদের অধ্যায় বিজ্ঞান বইয়ের অধ্যায় ৬ থেকে দেওয়া হয়েছে। ওই অধ্যায়টি হচ্ছে পলিমার অধ্যায়, যেটি বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ তিনটি ধাপ অংশ অর্থাৎ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান নিয়ে আপনাদের বিজ্ঞান বইয়ে যে টপিকগুলো রয়েছে সেখানে এই পলিমার অধ্যায়টি হচ্ছে রসায়ন বিজ্ঞানের একটি অংশ। আসুন শিক্ষার্থীরা, তাহলে আমি আজকে আবারও বলে দিচ্ছি, আজকে আমি আপনাদেরকে সরকার কর্তৃক নির্ধারিত যে অ্যাসাইনমেন্টটি আছে সেটার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনারা কীভাবে উপস্থাপন করবেন বা উত্তরগুলো কোথায় আছে সেই টপিকগুলো আমি আপনাদেরকে জানাবো। চলুন তাহলে বোর্ডে যাচ্ছি। আসুন, অধ্যায় হচ্ছে ৬, যেটি পলিমার এবং আলোচ্য বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্ন। আমি উদ্দীপকটা এখানে উঠিয়ে আনিনি, কিন্তু প্রশ্নগুলো উঠিয়ে এনেছি। প্রথম প্রশ্ন হচ্ছে সিলেবাস কী, যেটি হচ্ছে জ্ঞানমূলক। আপনারা জানেন জ্ঞানমূলকের এই প্রশ্নটি অবশ্যই আপনাদের মেইন বইতে উত্তর রয়েছে, তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি জ্ঞানমূলকের এই বইটি উত্তরটি আপনাদের অধ্যায় ৬ শেষের দিকে আছে, তাও আমি উত্তরটা আপনাদেরকে জানাবো। আর খতে আছে লাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন ব্যাখ্যা করো। গতে আছে শান্ত কী ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো। আমি প্রথমে জ্ঞানমূলকটা বলছি, আবারও মনে করিয়ে দিচ্ছি যে জ্ঞানমূলক প্রশ্নটি এমন একটি প্রশ্ন যেটির উত্তর অবশ্যই আপনাদের মেইন বইয়ের, যেহেতু এটা অধ্যায় ৬ থেকে এই সৃজনশীলটা দেওয়া হয়েছে, অধ্যায় ৬ আছে। তাও আমি জ্ঞানমূলকের উত্তরটা বলছি যে কার্টিন এবং কম্বিংয়ের পরে, আবারও বলছি কার্ডিং এবং কম্বিংয়ের পরে, কার্ডিং আর কম্বিং আপনারা জানেন যে সুতা কাটার দ্বিতীয় ধাপ। কার্ডিং এবং কম্বিংয়ের পরে সুতার উপরে পাতলা যে আস্তরণ থাকে সেটাকে বলা হচ্ছে শিক্ষার্থীরা স্লিভার। এই উত্তরটা আপনাদের মেইন বইতে আছে, আপনারা ওখান থেকে দেখে সৃজনশীলের এই জ্ঞানমূলকের উত্তরটা দিবেন। বারবারই বলছি জ্ঞানমূলকের উত্তর অবশ্যই আপনাদের মেইন বইতে সরাসরি ওই উত্তরটি রয়েছে, অধ্যায় ৬ আপনি এই উত্তরটি পাবেন। দ্বিতীয় প্রশ্ন হলো লাইলনকে, অর্থাৎ অনুধাবনের প্রশ্ন হচ্ছে লাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন। নন সেলুলোজিক মানে কি? সেলুলোজ হলো একটি প্রাকৃতিক উপাদান, আমরা জানি কোষ প্রাচীরের প্রধান উপাদানই হচ্ছে সেলুলোজ, আর নন সেলুলোজ মানে হলো এটি প্রাকৃতিক নয় অর্থাৎ কৃত্রিম। তাহলে আমরা যদি এটি যেহেতু অনুধাবন, অনুধাবন আপনারা দুটি অংশে লিখবেন, তাহলে প্রথমে নন সেলুলোজিক কী সেটা বুঝাবেন, অর্থাৎ যে সকল তন্তু সেলুলোজ দিয়ে গঠিত নয় সেগুলো হচ্ছে নন সেলুলোজিক তন্তু, আর লাইলন সেলুলোজ দিয়ে গঠিত নয়, কারণ লাইলন সেলুলোজ যেহেতু রাসায়নিক প্রাকৃতিক উপাদান, লাইলন গঠিত হয় বিভিন্ন রাসায়নিক যৌগের বিক্রিয়ার ফলে, যার কারণে লাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয়। যদিও আমি এটা সংক্ষিপ্ত করে বলেছি, এটি আপনাদের মেইন বইয়ে এই উত্তরটি রয়েছে ষষ্ঠ অধ্যায়ে লাইলন সম্পর্কে, সেখান থেকে আপনারা এই উত্তরটি লিখবেন। আবারও বলছি এটি অনুধাবন, প্রথমে জ্ঞানমূলক অংশটা লিখবেন, তারপরে অনুধাবন অংশে গিয়ে লিখবেন লাইলনকে কেন নন সেলুলোজিক তন্তু বলা হচ্ছে। জ্ঞানমূলক অংশে লিখবেন নন সেলুলোজিক তন্তু কী, তারপরে সেকেন্ড অপশানে অর্থাৎ অনুধাবনের প্যারায় কেন লাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হচ্ছে সেটি লিখবেন। তাহলে এখানে জ্ঞানমূলকের অনুধাবনের কোয়েশনের উত্তরটা সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ যে দুটো অংশ দুটো অংশ হয়ে যাবে। গয়ের প্রশ্নে বলেছে শান্ত কী ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, উদ্দীপকে ছিল ডিসেম্বর মাসে শান্ত স্কুলে যাচ্ছে, আপনারা আপনাদের ক্লাসের গ্রুপে সেখানে আপনার প্রশ্নটা দিয়ে উদ্দীপকটা দেখেছেন, তাও আমি বলে দিচ্ছি। শান্ত ডিসেম্বর মাসে স্কুলে যাচ্ছে, সে একটি জামার উপর আরও একটি জামা পড়েছে, দুটি জামা পড়েছে, তারপরেও তার শীত নিবারণ হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু ডিসেম্বর মাস, আমরা জানি ডিসেম্বর মাস উত্তর মেরু অর্থাৎ উত্তর মেরু এবং বাংলাদেশে ডিসেম্বর মাসে শীত ঋতু, এখানে বলা হচ্ছে শান্ত কী ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো। প্রথমে আপনারা জ্ঞানমূলক অংশে শান্ত কী ধরনের কাপড় পরা উচিত ছিল সেই উত্তরটা লিখবেন। আবারও বলছি জ্ঞানমূলক অংশে শান্তর কী ধরনের কাপড় পরা উচিত ছিল সেটি লিখবেন। আমি বলে দিচ্ছি যে শান্তর এখানে যেহেতু শীতকাল, আমরা জানি যে শীতকালে কোন এই শীত ঋতুতে আমরা কোন ধরনের কাপড় পরি, আপনারা এখানে জ্ঞানমূলককে লিখবেন যে শান্তর যেহেতু ডিসেম্বর মাস শীতকাল, শান্তর এই সময়ে পশমি কাপড় পরা উচিত ছিল, এটি হলো জ্ঞানমূলক। এবার অনুধাবনে আপনি পশমি কাপড় সম্পর্কে কিছু লিখবেন, আর প্রয়োগের প্যারাতে গিয়ে পশমি কাপড় পরার পরে শান্ত কেন পরবে
পড়লে কিভাবে উপকৃত হবে সেই বিষয়টা আপনি প্রয়োগের অংশে ক্লিয়ার করবেন। এবার আসি শিক্ষার্থীরা উচ্চতরের কোয়েশ্চনটা। উচ্চতরের কোয়েশ্চনটায় বলা হচ্ছে, উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো। আমি উদ্দীপকটা আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, ডিসেম্বর মাসের সকালবেলায় শান্ত স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার সময় সে সুতি একটি শার্ট পরার পরে এটার উপর আরও একটি পরেছিল, দুটি পরে সে স্কুলে যাচ্ছে, তারপরেও তার শীত অনুভূত হচ্ছে। কিন্তু সেখানে উদ্দীপকে ছিল, তিন মাস আগে যখন সে স্কুলে গিয়েছিল একটি শার্ট পরিয়ে গিয়েছিল, তখন তার এমন লাগেনি। কারণ আমরা যদি এখন যদি আমরা প্রশ্নটা হলো, উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো, প্রথমে জ্ঞানমূলক অংশে আপনারা উদ্দীপ শান্তর এই ভিন্ন ধরনের অনুভূতি কেন হয়েছে সেটা ক্লিয়ার করবেন। এখন প্রশ্ন হলো যে আসলে শান্তর অনুভূতিটা ভিন্ন ধরনের হয়েছে কেন। আমরা যদি একটু উদ্দীপকটা মনোযোগ দিয়ে দেখি, এখানে দুটো, একটা ছিল ডিসেম্বর মাস আর তিন মাস আগে, তাহলে আমরা যদি তিন মাস আগে কাউন্ট করি সেটা হচ্ছে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ঋতুগত পরিবর্তনে তখন আমাদের গরমকাল থাকে, যদিও আমরা ঋতু বৈচিত্র্য অন্য ঋতু হলেও কিন্তু আমরা গরম অনুভূত হয় আমাদের, আর ডিসেম্বর মাস অনুভূত হয় শীত। তাহলে দুটো অবস্থানে, দুটো ঋতুর অবস্থানের পরিবর্তন কী কারণে হয়েছে, জ্ঞানমূলকে সেই টপিকটা আপনারা লিখবেন। অর্থাৎ শান্তর এই ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ হচ্ছে তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা। আবারও বলছি, আমি জ্ঞানমূলকটা বলে দিচ্ছি আপনাদেরকে, যে শান্তর এই ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ হচ্ছে পরিবেশের তাপমাত্রার কারণে। এবার অনুধাবনে আপনি আপনারা ক্লিয়ার করবেন, অর্থাৎ ডিসেম্বর মাস থেকে সেপ্টেম্বর, ডিসেম্বর মাসের পরবর্তী সেপ্টেম্বর, এই বিষয়টা এখানে একটু ক্লিয়ার করবেন। প্রয়োগের অংশে গিয়ে ডিসেম্বর মাসে কোন ধরনের পোশাক পরার কারণে তার শীত অনুভূত হচ্ছে, আবার সেপ্টেম্বর মাসে একই ধরনের পোশাক পরেও কেন তার ভালো লেগেছিল বা আরাম পেয়েছিল, সেই বিষয়টা আপনারা প্রয়োগ অংশে ক্লিয়ার করবেন। আর উচ্চতর অংশে গিয়ে প্রয়োগের যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটার উপর ভিত্তি করে উচ্চতর অংশে গিয়ে আপনারা এটাকে ফিনিশিং দিয়ে দিবেন। শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাও আমি আরেকবার বলছি, এখানে আপনাদের যে সৃজনশীলটা এসেছে নবম শ্রেণীর বিজ্ঞান অর্থাৎ কমার্স বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে যে অ্যাসাইনমেন্টটা সরকার কর্তৃক দেওয়া হয়েছে সেটি ছিল অধ্যায় ছয়ের পলিমার অধ্যায়ের, যেটি আপনাদের রসায়ন, বিজ্ঞানের রসায়নের একটি অংশ। আর এখানে জ্ঞানমূলকে ছিল, আমি উদ্দীপকটি উঠিয়ে আনিনি, জ্ঞানমূলকে ছিল স্লিভার কি, এটি আপনাদের অধ্যায় ছয়ে খুব সুন্দর করে আছে। স্লিভার একদম সরাসরি সংজ্ঞাটি আছে অধ্যায় ছয়ে। লাইলনকে কেন নন সেলুলোজ তন্তু বলা হয় এটিও আমি বলেছি প্রথমে জ্ঞানমূলক অংশে। নন সেলুলোজিক তন্তু কি সেটা লিখবেন, তারপরে অনুধাবন অংশে গিয়ে কেন লাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হচ্ছে সেটি লিখবেন। এরপর গয়ে প্রশ্ন, শান্ত কী ধরনের কাপড় পরা উচিত ছিল, এখানে প্রথমে উদ্দীপক দেখে বুঝে প্রথমে জ্ঞানমূলকে ক্লিয়ার করবেন যে শান্তর যেহেতু ডিসেম্বর মাস শীত ঋতু বা শীতকাল, শান্তর পশমী কাপড় পরা উচিত ছিল। এরপর অনুধাবন এবং প্রয়োগের অংশটা আপনারা পশমী কাপড়ের বৈশিষ্ট্য গুণ সম্পর্কে লিখে শেষ করবেন। এরপরে হচ্ছে উদ্দীপকে ঘয়ের প্রশ্নে, উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো, জ্ঞানমূলকের কেন শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হয়েছে। কারণ এখানে দুটো মাসের কথা বলা হয়েছে, একটা হলো ডিসেম্বর মাস আর এরপরে আগে তিন মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস, দুটো সময়ে একটি ছিল শীতকাল আর একটি হলো গরম অনুভূত হয়। তাই দুটো সময়ে পার্থক্য যদি করি তাহলে এখানে জ্ঞানমূলক হলে হবে তাপমাত্রার পার্থক্যের কারণে শান্তর এই ভিন্ন ধরনের অনুভূতি হয়েছে। তারপরে আপনারা অনুধাবন এবং প্রয়োগ অংশে দুটি ঋতুরই পোশাকের বৈশিষ্ট্য দিয়ে বুঝিয়ে আপনারা উচ্চতর অংশে প্রয়োগের উপর নির্ভর করে উচ্চতর অংশটা শেষ করবেন। শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সরকার কর্তৃক যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটা কীভাবে আপনারা উপস্থাপন করবেন সেই ক্লুগুলো বলতে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবারও আমি মনে করে দিচ্ছি, অ্যাসাইনমেন্টগুলো লেখার সময় নির্ভুল লিখতে চেষ্টা করবেন, নিয়ম অনুযায়ী লিখবেন, সূচিপত্র লিখবেন, প্রত্যেকটা পেজের চারপাশ পেন্সিল দিয়ে মার্জিন করে নেবেন, পৃষ্ঠা সংখ্যা লিখবেন, সূচিপত্র লিখবেন, কভার পেজের উপর শিরোনাম লিখবেন, আপনাদের সেকশন রোল এগুলো স্পষ্ট করে লিখবেন এবং বানানের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন। আর লেখাটা আপনাদের সৃজনশীলতায় আপনাদের পরবর্তী ক্লাসে প্রমোশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীরা, শেষ করছি আজকের ক্লাস। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।